Apura, Assalamu alaikum, welcome back to my channel Beauty Secret by Samira. Aajker video te ami tomader sathe share korbo everyuth naturals pure and light tan removal night cream review. Aajker video ti hocche ekti requested video, ek taboi cream ti somporke amar kache jante cheyechile, that's why hocche aajker video ti make kora. So asha korchi aajker video ti dekhle onek apura upokrito hote parbe. Because আজকে ভিডিওটি পুরোটা দেখলে তোমরা জানতে পারবে এই ক্রিমটিকে কিভাবে ইউজ করতে হয়, কোন কোন স্কিনের জন্য এটা সুইটেবল, কোন কোন স্কিনের জন্য সুইটেবল না, এই ক্রিমটি ইউজ করার ফলে স্কিনে কি কি বেনিফিটস পাওয়া যায়, এটা আমাদের স্কিনটাকে ব্রাইট করতে পারে কিনা, সেই সম্পর্কে আজকের ভিডিওতে আমি তোমাদেরকে ফুল ডিটেইলসটা জানিয়ে দিব। তাই ভিডিওটি দেখার আগে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো এন্ড পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটিতে ক্লিক করে রাখো, যেন আমি পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে তুমি নোটিফিকেশনস পেয়ে যাও। আর ভিডিওটি যদি তোমার জন্য হেল্পফুল হয়ে থাকে তাহলে ভিডিওটি দেখে লাইক দিতে ভুলবে না, কমেন্টস করবে এন্ড বেশি বেশি শেয়ার করবে। সো চলো আর কথা না বাড়িয়ে চলে যাই আজকে মূল ভিডিওতে। এটা হচ্ছে এভারইউথ ন্যাচারালস ব্র্যান্ডের পিওর অ্যান্ড লাইট ট্যান রিমুভাল নাইট ক্রিম। এই নাইট ক্রিমটা যেটা ক্লেম করে থাকে এটা হচ্ছে চকলেট অ্যান্ড চেরি এক্সট্র্যাক্টের, এবং এটা ইউজ করার ফলে স্কিনটা রিজুভিনেট হয় এবং স্কিনের ট্যানটা রিমুভ করতে হেল্প করে থাকে। সো এই ক্রিমটি আসলে কী কী কাজ করতে পারে তার আগে চলো জেনে আসা যাক এই ক্রিমটার প্যাকেজিংটা কেমন। এই ক্রিমটা আসে হচ্ছে 50 গ্রামের একটা কার্ডবোর্ড বক্স প্যাকেজিংয়ের মাধ্যমে, এবং প্রোডাক্টটার ভিতরে হচ্ছে একটা হেভি একটা গ্লাস টাপ প্যাকেজিং দেওয়া থাকে, সাথে একটা রোজ গোল্ড কালারের একটা স্ক্রিউ ক্যাপ দেওয়া থাকে, যার কারণে প্রোডাক্টটা দেখতে খুবই লাক্সারিয়াস একটা লুক লাগে। এটার প্যাকেজিংটা খুবই সুন্দর, আমার কাছে পার্সোনালি খুবই ভালো লেগেছে। বাট এই নাইট ক্রিমটা কিন্তু একটু হেভি ওয়েটের, সো এটা অনেক বেশি ট্রাভেল ফ্রেন্ডলি কোনো প্রোডাক্ট না। এবং এই প্রোডাক্টের ফুল ইনফরমেশনটা তোমরা প্রোডাক্টের যে কার্ডবোর্ড বক্সটা থাকবে সেটার পেছন সাইডটাতে পেয়ে যাবে। এখন আসি এটার ফ্রেগনেন্স। এই প্রোডাক্টের ফ্রেগনেন্সটা হচ্ছে সুইট একটা চকলেটের স্মেল, যেটা খুবই রিল্যাক্সিং, এবং এটা হচ্ছে যাদের চকলেট ফ্লেভার খুব বেশি পছন্দ তাদের এটার স্মেলটা খুবই ভালো লাগবে। আমার কাছে পার্সোনালি এটার ফ্রেগনেন্সটা খুব ভালো লেগেছে, এবং এটার ফ্রেগনেন্সটা কিন্তু অনেক বেশি ওভারপাওয়ারিং না, এবং এটা কিছুক্ষণের পরই স্কিন থেকে ফেড আউট হয়ে যায়, যার কারণে এটা স্কিনে অ্যাপ্লাই করার পর তেমন কোনো সমস্যা হয় না। এবং আমার কাছে এটা ফ্রেগনেন্সটা খুবই ভালো লেগেছে, কজ এটা হচ্ছে একটা সুইট চকলেট স্মেল। এখন এসে ক্রিমটার কনসিস্টেন্সি নিয়ে। এই ক্রিমটার কনসিস্টেন্সিটা হচ্ছে খুবই থিক একটা কনসিস্টেন্সি, লাইক বাটারি কাইন্ড অফ টেক্সচার। স্কিনে যখন অ্যাপ্লাই করবে এটা খুব ইজিলি স্কিনের মধ্যে স্প্রেড হয়ে যায়, এবং 1 to 2 মিনিটসের মধ্যে এটা খুব ভালোভাবে স্কিনের মধ্যে অ্যাবজর্ব হয়ে যায়, এবং এটা ইনস্ট্যান্ট স্কিনের ড্রাইনেস রিমুভ করে স্কিনটাকে সফট করতে সাহায্য করে থাকে। এবং এটা স্কিনে ইউজ করার ফলে স্কিনটা দেখতে অনেক বেশি গ্লোয়িং লাগে এবং অনেক ময়শ্চারাইজ লাগে। তবে যাদের স্কিনটা অনেক বেশি ড্রাই তাদের ক্ষেত্রে দেখবে ড্রাইনেসগুলো রাফনেসগুলো রিমুভ করতে এটা অনেক ভালো কাজ করে। বাট যাদের স্কিনটা অনেক বেশি অয়েলি, লাইক সামার টাইমেও যাদের স্কিন অয়েলি থাকে, উইন্টার সিজনেও যাদের স্কিন অয়েলি থাকে, তাদের ক্ষেত্রে কিন্তু এই ক্রিমটা আমি রেকমেন্ড করবো না, কারণ তাদের জন্য এই ক্রিমটি ইউজ করার ফলে স্কিনটা অনেক বেশি গ্রিসি বা অয়েলি ফিল হতে পারে। বাট আমার পার্সোনালি ফিল হয়েছে যাদের স্কিনটা ড্রাই স্কিন তাদের ক্ষেত্রে এটা বেস্ট একটা অপশন, কজ এটা খুব ভালোভাবে স্কিনটাকে ময়শ্চারাইজ করে থাকে। বাট অয়েলি স্কিনের ক্ষেত্রে এটা একদমই রেকমেন্ড করবো না, কারণ এটা স্কিনের মধ্যে প্রবলেম সৃষ্টি করতে পারে। অ্যান্ড এই ক্রিমটি হচ্ছে স্কিনে যখন তুমি ইউজ করবে এটাকে রেগুলারলি ইউজের ফলে এটা তোমার স্কিনটাকে রেডিয়েন্ট করতে সাহায্য করবে, সফট করবে, স্কিন টোনটাকে ইভেন করবে অ্যান্ড ট্যানটাকে রিমুভ করতে অনেক ভালো কাজ করে থাকে। বাট এই ক্রিমটি হচ্ছে একটু স্লো প্রসেসে তোমার স্কিনে কাজ করবে অ্যান্ড এটা কিন্তু স্কিনটাকে ব্রাইটার করে, এটা কিন্তু স্কিনটাকে একদম ধবধবে যে ফর্সা করে দিবে এমন কিন্তু কোনো ক্রিম এটা না। সো যারা এটা ভেবে এটাকে পারচেস করতে চাইবে যে ক্রিমটা হয়তো স্কিনের ট্যান রিমুভ করে স্কিনটাকে একদম ধবধবে ফর্সা করে দিবে এমনটা কিন্তু না, বাট এটা রেগুলারলি ইউজের ফলে তোমার স্কিন টোনটা ধীরে ধীরে ব্রাইট হবে অ্যান্ড স্কিনের ট্যানটা দূর হবে অ্যান্ড স্কিনটা দেখতে অনেক বেশি স্মুথ অ্যান্ড সফট লাগবে। এখন আসি ডার্ক স্পটের কথা। এই ক্রিমটা যেটা ক্লেম করে যেটা স্কিনের ডার্ক স্পটটাকেও লাইটার করে থাকে, বাট সেই ক্ষেত্রে তোমার ডার্ক স্পটটা যদি হয়ে থাকে খুবই সামান্য কিংবা একদম হালকা ডার্ক স্পট, সেই ক্ষেত্রে এটা ধীরে ধীরে ফেড করতে পারে। আদারওয়াইজ স্কিনে যদি অনেক বেশি ডার্ক স্পট থাকে এবং সেটা অনেক দিনের পুরনো ডার্ক স্পট, সেই ক্ষেত্রে কিন্তু এটা দিয়ে রিমুভ করাটা পসিবল না, এবং অনেক ভালোভাবে এটা কাজও করবে না তোমার ডার্ক স্পটের ক্ষেত্রে। অ্যান্ড যাদের স্কিনে প্রোন হয় কিংবা স্কিনটা হচ্ছে এক্সট্রিমলি অ্যাকনি প্রোন, স্কিনের অ্যাক্টিভ পিম্পল আছে, খুব বড় বড় পিম্পল আছে, তারা কিন্তু এটা ইউজ করবে না, কেন এটা পিম্পল রিমুভিংয়ের ক্ষেত্রে কোনো কাজ করবে না। আদারওয়াইজ তোমার স্কিনটা যদি নর্মাল টু ড্রাই হয়ে থাকে সেক্ষেত্রে ডেফিনেটলি তুমি এটাকে ইউজ করতে পারো।
এখন চলো জেনে আসা যাক এই ক্রিমটিকে কিভাবে ইউজ করতে হবে। এই ক্রিমটিকে ইউজ করার আগে ফেসটাকে ফেস ওয়াশ দিয়ে ক্লিন করার পর স্কিনটাকে প্যাট ড্রাই করার পর পরিমাণ মতো ক্রিম নিয়ে ফুল ফেসে প্রথমে তুমি স্মল ডটসের সাহায্যে অ্যাপ্লাই করবে, দেন ফুল ফেসে এটাকে সার্কুলার মোশনসে অ্যাপ্লাই করতে থাকবে এবং অ্যাবজর্ব হয়ে গেলে স্কিনে এভাবে এটাকে রেখে দিবে। এবং এই ক্রিমটাকে তোমরা অবশ্যই নাইট টাইমে ইউজ করবে, যেহেতু এটা একটা নাইট ক্রিম এটাকে অবশ্যই তোমরা নাইট টাইমে ইউজ করবে, ডে টাইমে একদমই এটাকে ইউজ করবে না। এখন আসি এই প্রোডাক্টটির প্রাইস কত অ্যান্ড কোথায় পাবো। এই ক্রিমটার প্রাইসটা হচ্ছে 350 টাকা থেকে শুরু করে 650 টাকার মধ্যে যে কোনো কসমেটিক শপে পাওয়া যায়। যেখানে এভরিউথ ন্যাচারালসের প্রোডাক্টগুলো সেল করা হয় সেখানে খুব ইজিলি এটাকে তোমরা পেয়ে যাবে। অ্যান্ড এটা কিন্তু ডিটক্সিফাইং চকলেট অ্যান্ড চেরি যুক্ত একটা ক্রিম, তাই এটা আমাদের স্কিনের জন্য খুবই ভালো একটা ক্রিম। চেরি কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই ভালো অ্যাজ এ স্কিন ব্রাইটনিং ক্রিম হিসেবে, স্কিন ব্রাইটনিং ইনগ্রিডিয়েন্ট হিসেবে চেরি খুব ভালো কাজ করে থাকে। এছাড়া আমাদের স্কিনটাকে অনেক বেশি ক্লিয়ার করে এবং গ্লোয়িং করতে সাহায্য করে। এছাড়াও এখানে ইউজ করা হয়েছে চকলেট, যেটা স্কিনটাকে ময়শ্চারাইজ করবে, লাইটেন করবে, নারিশ করবে এবং আমাদের স্কিনটাকে রিজুভিনেটেড করতে খুব ভালো কাজ করবে। সো হোপফুলি তোমরা বুঝতে পেরেছো এই ক্রিমটি আমাদের স্কিনে কী কী কাজ করতে পারে আর কী কী কাজ করতে পারে না। এই ছিল আমার আজকের ভিডিওটি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিবে, কমেন্টস করবে অ্যান্ড বেশি বেশি শেয়ার করবে। আজকে এই পর্যন্তই ফ্রেন্ডস।